আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সুখবর আসছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সত্যি বদলি বেসরকারি শিক্ষকদের জন্য প্রত্যাশিত একটি কাম্য বিষয়। অনেকদিন থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বদলি নিয়ে শিক্ষকদের মধ্যে বিভিন্ন ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং মতামত রয়েছে। তো আমরা আজকে যে খবরটি পেলাম যে বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কাজ শুরু করেছে, আজকে আমরা বিস্তারিত দেখব। বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী 10 কার্য দিবসের মধ্যে এ কমিটিকে বদলির খসড়া তৈরি করে তা জমা দিতে বলা হয়েছে। জানতে চাইলে গঠিত কমিটির সদস্য সচিব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক প্রশাসন মোহাম্মদ জাকির হুসাইন বলেন, শিক্ষকদের বদলি নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে খসড়া তৈরি করা হবে, এরপর তা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। অর্থাৎ তৈরিকৃত খসড়াটি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। জানা গেছে স্কুল কলেজের শিক্ষকদের বদলি সংক্রান্ত খসড়া প্রায় চূড়ান্ত হলেও মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে কোনো আলোচনা ছিল না। বিষয়টি উদ্বেগ প্রকাশ করেছিলেন শিক্ষকরা। অবশেষে মাদ্রাসা শিক্ষকদের বদলি সংক্রান্ত কার্যক্রম শুরু করলো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আদলেই মাদ্রাসা শিক্ষকদের বদলির খসড়া তৈরি করা হবে। কিছুটা পরিবর্তন করা হলেও মৌলিক বিষয়গুলো একই থাকবে। খসড়া তৈরি করতে 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগতে পারে, তবে দ্রুত খসড়া তৈরির চেষ্টা করা হবে বলেও জানায় এই সূত্র। নাম অপ্রকাশিত রাখার শর্তে কমিটির 1 সদস্য বলেন, মাউসির বদলির খসড়া নীতিমালা আমরা সংগ্রহ করব, সেটি যাচাই করে মৌলিক বিষয়গুলো একই রাখার চেষ্টা করা হবে, তবে মাদ্রাসা শিক্ষকদের বদলির খসড়ার কিছু পরিবর্তন আনা হবে। কী ধরনের পরিবর্তন আসবে সেটি পরবর্তীতে জানানো হবে। জানা গেছে 2015 সালের আগে কমিটির পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে নিয়োগ পেতেন শিক্ষকরা, এভাবে একজন শিক্ষক প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। তবে 2015 সালের পর নিয়োগ সুপারিশের ক্ষমতা NTRCA এর হাতে যাওয়ায় সে সুযোগও বন্ধ হয়ে গেছে। নিজ এলাকার বাইরে চাকরি করায় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, সদস্য কিংবা প্রতিষ্ঠান প্রধানের হাতে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় তাদের। শিক্ষকদের নানা সমস্যার কথা বিবেচনা করে গত বছর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সূত্র শিক্ষাবার্তা.com। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।